हाय फ्रेंड्स, आमी तानभीना इमरान। तानभीना ब्लॉगेर आरेकटी ब्लॉगे आपनादेर के वेलकाम जानाच्छी। काछे दूरे देशे देशेर बाहिरे जे जेखाने आछेन सबाइके आस्सालामु आलाइकुम। सबार सुस्थता कामना करे शुरू करछि आजकेर भिडियोटा। शुरू करलाम प्रथमे गाछ दिए, तारपर आकाश। आकाशटा खूब सुंदर रूप धारण करेछिल। दुपुर बेला रान्ना करते जावर आगे आमरा लटकन खाबो, ताई लटकनगुलोके बाजार थेके आनार पर भालो करे धुए परिष्कार करे निच्छी। एखन खावार पाला सबाइके छिले दिच्छी आर सबाई खाच्छे। जेहेतु सीजनल फल सब समय पावा जाए ना, अल्प किछुदिनेर जोन्नो पावा जाए, ताई बाच्चाराओ खूब पसंद करे टक मिष्टी एकटा फल। खावा दावा शेष हुए आसछे प्राय। लटकनगुलो खूबी मिष्टी छिलो, ताई बाच्चारा खूबी पसंद करे खेयेछे। आमार चैनलटा एखोनो जारा सबस्क्राइब करेननी तादेरके प्लिज अनुरोध करछी, आमार चैनलटा एखोनी इच्छे करले सबस्क्राइब करे दीते पारेन। एखोन चले जाच्छी आमी रान्नाय। रान्ना करब आजके काचा काठाल दिए गरुर मांस। আমরা যেহেতু ঢাকায় থাকি, তাই আমরা সব দেশের লোকজনের সাথেই মিশি এবং সব ধরনের রান্নাই আমরা করি, তাই বলতে পারবো না এটা কোন দেশের রান্না। যেটাই ভালো লাগে সেটাই করার চেষ্টা করি। চুলায় তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে এক এক করে সব মশলাগুলো আগে একটু ভুনা করে নিব। সব মশলাটা দিয়ে ভুনা করে তারপর আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব। এই রান্নাটায় আমি হাড় চর্বি সব সহকারেই মাংসটা ব্যবহার করব। শুধু মাংস হলে খেতে ভালো লাগে না। আর কাঁচা কাঁঠালটাকে সিদ্ধ কেটে ধুয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। জাস্ট শুধু রান্নাটার মধ্যে আমি দিয়ে দিব। যারা এখনো খাননি তারা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। সবাই তো বেশিরভাগ দেখা যায় আলু দিয়েই খাওয়া হয় গরুর মাংস, কাঁচা কাঁঠাল দিয়েও করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটা যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আমি যা রান্না করি তাই দেখানোর চেষ্টা করি, হয়তো আমার রান্নাটা কারো ভালো লাগতেও পারে। 10 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকা উঠানোর পরে দেখেন মাংসটা ভুনা হয়ে এসেছে এবং রংটাও কিন্তু অনেক চমৎকার হয়েছে। এখন আমি এর মধ্যেই কাঁঠালটা যে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে মিশিয়ে আমি অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দিব, কিন্তু ঝোলটা রাখবো না, ঝোলটাকে আমি শুকিয়ে ফেলবো। মশলাটা যেন মাংস এবং কাঁঠালের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে আমি সেই পরিমাণভাবেই ঝোল দিব, কারণ ঝোলটা শুকিয়ে যখন আসবে তখন মশলাটা ভালোভাবে ঢুকে যাবে মাংসের মধ্যে এবং কাঁঠালের মধ্যে। দেখেন আমার রান্নাটা শেষ, মাখা মাখা হয়েছে তরকারিটা।
তার সাথে আমি বানিয়েছি দুই রকমের ভর্তা, একটা হলো গিয়ে রসুন আর মরিচ পেঁয়াজের ভর্তা, তার সাথে একটা চ্যাপা শুটকির ভর্তা। আমি এখন দুপুরের জন্য খাবার পরিবেশন করলাম, ভাত গরুর মাংস কাঁঠাল দিয়ে আর ভর্তা। খাবারটা শেষ করে ফেলেছি আমরা, চলে আসলাম বিকেলে। বিকেলে আমি আমার গাছটাকে দেখাচ্ছি, এটা হলো নাইট কুইন গাছ। নাইট কুইন ফুলটা রাতে ফুটবে, এটা হলো রাতের অতিথি, রাতে ফুটবে এবং রাতের বেলাতেই আবার শেষ হয়ে যাবে। এই যে রাত হয়ে এসেছে, এরই মধ্যে এটা ফুটে গেছে, এত গ্রান, সারা বাড়ি একদম গ্রানে ভরে গেছে। ফুলটা দেখেন কি চমৎকার দেখতে, কিন্তু সে ফুটে অল্প কিছুক্ষণের জন্য ফুটেছে, তাই সবার সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওতে ফুলটাকেও নিয়ে আসলাম। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।